আর্টিস্ট মেনজের বাড়িতে আজকে তৈরি হয়েছে চিকেন কেক। একদম এক্সক্লুসিভ হটকে একটা রেসিপি আর্টিস্ট মেনজ নিয়ে এসেছে কেবলমাত্র আপনাদের জন্য। পুরো রেসিপিটা দেখুন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের রেসিপি প্রস্তুত করবার জন্য আমার কাছে যেই সরঞ্জামগুলো রয়েছে সেটা হচ্ছে ময়দা রয়েছে, আমার কাছে ভেজে রাখা গার্লিক বা রসুন রয়েছে, কাঁচা রসুন কুচি কুচি করে কাটা রয়েছে, আমার কাছে কাজু বাদাম ভেজে রাখা রয়েছে কুচি কুচি করে, একদম কুচি কুচি করে কাটা রয়েছে, পেঁয়াজ, দুখানা ডিম, চিকেন ছোট ছোট পিস, আমি সামনে থেকে একবার দেখিয়ে নেবো, খুব ছোট ছোট এরকম পিস রয়েছে চিকেনের, আর আমার কাছে রয়েছে ঘি, আমার কাছে রয়েছে বেকিং পাউডার, আমার কাছে কেক তৈরির জন্য একটি তাওয়া। তো আপাতত রান্নাটা শুরু করে দিই, তার জন্য কড়াই আমার গরম হয়ে গিয়েছে, আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল অ্যাড করব। তো আজকে রান্নাটা আপনাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে, এই রান্নাটা কিন্তু একেবারে এক্সক্লুসিভ, এবং আমার যতদূর মনে হয় আপনারা যত রান্নার ভিডিও দেখেছেন তার মধ্যে হয়তো চিকেন কেক কোনোদিনও দেখেননি, তাই রান্নাটা সত্যিকারেই এক্সক্লুসিভ। তেলটা গরম হচ্ছে, সেই সময় আমি রসুনটা দিয়ে নেবো যেটা কুচি কুচি করে কেটে রাখা হয়েছে, যেটা সেটা হচ্ছে পেঁয়াজটাকে দিয়ে নিতে হবে। তো পেঁয়াজটা অলরেডি হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে, তো পরিমাণ মতন আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট আমি ইউজ করলাম। চিকেনটাও অ্যাড করে নেব, আপনারা যদি চান আপনারা এর মধ্যে শুকনো লঙ্কা দিতে পারেন, তাহলে কালারটা খুব সুন্দর হবে, আমি যেহেতু শুকনো লঙ্কা খাই না তাই আমি শুকনো লঙ্কা দিলাম না। দিলাম হলুদ, দিলাম জিরে গুঁড়ো, এইসব মশলা সব যদি চিকেনটাকে আমাকে প্রথমে তৈরি করে দিতে হবে। চিকেনের পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, চিকেনটা হচ্ছে, চিকেন থেকে অলরেডি তেল বেরিয়ে এসছে, তো চিকেনটা পুরো হোক ততক্ষণ। তো আমি ময়দা মানে কেক তৈরির সরঞ্জামটা তৈরি করব, ময়দাটাকে আমি পরিমাণ মতন নিয়ে নেব, এর মধ্যে আমাকে ইউজ করতে হবে 2 চামচ ঘি, ইউজ করব 2 চামচ ঘি। ঘি ইউজ করার পর আমাকে এর মধ্যে দিতে হবে 2টো ডিম, দিয়ে দিলাম 2টো ডিম, পরিমাণ মতন লবণ, ভিজে রাখা গার্লিক, ভিজে রাখা গার্লিক আমি অ্যাড করলাম, 10 মিনিট ধরে ফাটিয়ে দেবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডিম দিয়ে, ঘি দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি পুরো বিষয়টাকে ফাটিয়ে নিচ্ছি, এইভাবে প্রায় 10 মিনিট ধরে ফাটানোর পর এই অবস্থায় এসছে। এখন আমি বেকিং পাউডার দিইনি, বেকিং পাউডারটা একটু পরে দেবো,
তো বেকিং পাউডার দেওয়ার একটা প্রসেস বলে দিই। বেকিং পাউডার কখনো আগে দেবেন না যখন কেক আপনারা তৈরি করবেন, বেকিং পাউডার কিন্তু আপনারা পরেই দেবেন। তার কারণ হচ্ছে বেকিং পাউডার পরে দিলে তার এফেক্টটা খুব ভালো হয়। এবারে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমার কাছে রয়েছে বেকিং পাউডার। তো এবার আমি বেকিং পাউডার ইউজ করব, পুরো 2 চামচ বেকিং পাউডার আমি ইউজ করব। বেকিং পাউডার দিয়ে আমি মিশিয়ে নেব। কেকের প্যানের মধ্যে দিলাম, দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। বাটার পেপার সেটা আমি কেকের প্যানের মধ্যে দিয়ে দেব। বাটার পেপারটাকে আমি কেকের প্যানের মধ্যে দিয়ে দিলাম। বাটার পেপারটাকে দেওয়ার পরে আমি অল্প পরিমাণে ফ্রায়েড গার্লিক নিচে রাখলাম। তারপর আমি এবার এই ব্যাটারটাকে এখানে দেব। এই ব্যাটারটাকে ভালো করে ছড়িয়ে দেব। এবার আমি দেব চিকেনটা। চিকেনটাকে ভালো করে একটা স্টক মতন আমি একটা স্তর তৈরি করব। পুরো চিকেনটা দিয়ে একটা স্তর আমি তৈরি করব। পুরো চিকেনের একটা স্তর আমি তৈরি করে নিলাম। এরপর আমাকে তারপরের প্রসেসটা, মানে তারপরের যে পুরো ব্যাটারটা আছে সেই ব্যাটারটা আমি এর উপর দিয়ে নেব। যেহেতু আমি লাস্টে একদম শেষে বেকিং পাউডার দিয়েছি তাই এটা ফুলে উঠেছে অনেক। তো উপরে আমি এর উপরে আমি শেষে ফ্রাইড গার্লিকটা ছড়িয়ে দেবো কিছুটা, এটা জাস্ট ফ্লেভার তৈরি করবে। এটা ছড়িয়ে দেওয়ার পরে গোটা কাজু বাদাম আমি ওপরে গার্নিশের জন্য দিয়ে নেব। এবার আমি এটাকে কেকটাকে ভালো করে বসিয়ে নেব। তো কেকটা আমি এইভাবে প্রস্তুত করলাম, এখনো কেকটা তৈরি হয়নি, এটা তৈরি হওয়ার আগের মুহূর্ত। বসালাম, বসিয়ে আমি এটাকে চাপালাম। একটা থালা দিয়ে ঢাকা দেবো, কিন্তু থালাটা আমাকে দেখে নিতে হবে থালাটা প্রমাণ সাইজের হচ্ছে কিনা। এই থালাটা প্রমাণ সাইজের হচ্ছে। এইভাবে আমি 20 মিনিট কেকটাকে বেক করতে ছেড়ে দেবো। 20 মিনিট পর ফিরে আসছি, আপনার সঙ্গে থাকুন এবং দেখুন, এটা দেখে নেব। তো আপনারাও দেখতে পাচ্ছেন কেকটা এই মুহূর্তে এই অবস্থায় রয়েছে। আর কতটা হতে হবে সেটাও একবার দেখে নেব, সেটা মাঝখানে। তো এখনো হতে সময় লাগবে। তো কেক যখন আপনারা করবেন তখন এইভাবে চামচ দিয়ে বা কোনো কিছু দিয়ে ছুরি দিয়ে মাঝখানে ফুটো করে, মানে একদম নিচ অব্দি দেখে নিতে হবে। যদি কেকের গায়ে লেগে আসে তাহলে পরে কেকটা এখনো হয়নি, আর যদি লেগে না আসে তার মানে কেকটা হয়ে গিয়েছে। তো কেকটা দেখতেই পাচ্ছেন উপর দিকটাও বেশ ব্রাউনিশ একটা ভাব এসছে। আমি আবার চামচ দিয়ে একবার দেখে নেবো। তো চামচটা তুলে নিলে কিচ্ছু লাগছে না, পুরো পরিষ্কার। তার মানে চিকেন কেক তৈরি একদম, মানে পুরো প্রস্তুত হয়ে গিয়েছে খাওয়ার জন্য। তো এটাকে আমি একটুখানি একটুখানি ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে নেওয়ার পর আমি পরিবেশন করব। তো আমি একটুখানি কাছ থেকে দেখাবো
তো তো চিকেন কেক একদম রেডি হয়ে গেছে, ঠান্ডাও এক্সক্লুসিভ হয়ে গেছে, রেসিপি দ্য এরপর কেটে চিকেন দেখতে কেক। হবে কেমন তো হলো আপনারা খেতে। তো বের আমাদের করে সঙ্গে নিলাম থাকুন, কেকটাকে, প্লিজ আমরা ফলো বাটার করুন, পেপারটাকে ছাড়িয়ে নিচ্ছি, রেসিপি এরপর কিরকম কেকটাকে লাগছে আমরা কাটছি। কমেন্টে জানান। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের আর্টিস্টমেন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও ফলো করুন। এরকম আরও অনেক রেসিপি আমরা আগামী দিনে নিয়ে আসছি আপনাদের জন্য, আমাদের সঙ্গে থাকুন। আরও একটা দারুণ রেসিপি নিয়ে শীঘ্রই আসছি আমরা আর্টিস্টমেন্টস।